হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে। তো আজকে খেলছি নতুন আরেকটি গেম, এই গেমটির নাম নো ওয়ে টু ডাই সার্ভাইভাল। তো এটি একটা অ্যাপোকালিপস জম্বি সার্ভাইভাল গেম, আর এই গেমটা একটু কার্টুনের মতো। তো এই গেমের যে গ্রাফিক বা ক্যারেক্টারটা রয়েছে সেটা একটু কার্টুনের মতো দিয়েছে, কিন্তু গেমের গ্রাফিক খুবই সুন্দর। তো এই গেমের সাইজও খুব কম, এই গেমটা আমরা অফলাইনে খেলতে পারবো। আর এই গেমটি সেম লাস্ট ডে অন আর্থ সার্ভাইভাল গেমের মতো করেছে ভাই, একদম সেম কপি গেম সার্ভাইভাল গেম। তো সার্ভাইভ করার জন্য হাতিয়ার তৈরি করতে হবে, অনেক লোকেশন রয়েছে সেই লোকেশনে যেতে হবে, আর অনেক জম্বি রয়েছে জম্বিদের সাথে ফাইট করতে হবে ভাই। খুবই মজাদার একটি গেম, আর এই গেমটির সাইজও খুব কম। তো বন্ধুরা, এই গেমটি অনেক দিনের পুরাতন গেম, এই গেমে অনেক আপডেট হয়েছে, আপডেটের পর এই গেমটা আরও ভালো করেছে। তো ভাই, এখানে একটা বক্স পেয়ে গেছি, বক্স ওপেন করলে মনে হয় কোনো কিছু রিওয়ার্ড পাওয়া যাবে। ওকে, তো বক্সটা ওপেন করতে হবে, আর এখানে অনেক কিছু প্রপোলিটি আরও অনেক কিছু সাপ্লাইজ দিয়েছে ভাই। তো এই জিনিসগুলো মানে এই জিনিসগুলো ফ্রিতে পাওয়া যাবে না, এইগুলো জিনিস নেওয়ার জন্য টাকা খরচা করতে হবে। তো এখানে দিয়েছে একটা এক্সট্রা জিনিস, আমি গেট করলাম, আর জানি না কী জিনিস পেয়েছি ভাই। এই তিনটা জিনিসের মধ্যে তো একটা জিনিস মনে হয় পেয়েছি। তো নিচের স্টোরেজে ক্লিক করতে হবে, তারপর দেখবো কী জিনিস পেয়েছি। ওকে, তো এখানে একটা খাবার পেয়েছি, ফুড পেয়েছি। ওকে, তো ভাই এটা আমার বেস, আর এই বেসটা জম্বি অ্যাটাক করেছে, ভেঙে চড়ে পড়ে আছে, তো এই বেসটা ঠিক করতে হবে। তো এটা একটা স্মল চেস, তো এই চেসে অনেকগুলো জিনিস রয়েছে ভাই। তো কিছু মিশন কমপ্লিট করতে হবে, তো আমার জিনিসগুলো সব নিয়ে নিয়েছি ভাই, সব জিনিস রেখে দেবো বক্সের মধ্যে, আমার ইনভেন্টরিতে অত জায়গা নেই। ওকে, তো আমি একটা বন্দুক পেয়েছি, আর বন্দুকের অ্যামোগুলো নিয়ে নিলাম, গুলি নিলাম। ওকে, তো নেক্সট মিশন হয়েছে ভাই, ডিফিট ইওর এনিমি। তো এনিমি মারতে বলেছে, এনিমি মানে জম্বিদের মারতে হবে। ওকে, তো এখানে অ্যারো চিহ্ন দেখিয়ে দিচ্ছে যে কোথায় জম্বি রয়েছে। ওকে, তো জম্বিকে মারতে হবে ভাই। তো আমার সামনে রয়েছে একটা জম্বি, তো আমার কাছে একটা পিস্তল রয়েছে, রিভলভার রয়েছে ভাই, এটা দিয়ে মারতে সুবিধা হবে ভাই। তো দুটো জম্বি হয়েছে ভাই, দুটোকে আমি মেরে দিয়েছি। তো এদের কাছ থেকে কিছু জিনিস পেয়েছি, ক্লোথ মনে হয় এগুলো। তো ভাই ক্লোথ পেয়েছি, ওয়াটার বোটল পেয়েছি। তো সব জিনিসগুলো কালেক্ট করতে হবে, সার্ভাইভের জন্য লাগবে। তো নেক্সট মিশন এসেছে, মানে নেক্সট এখানে গেদার ফুড করতে বলেছে। ওকে, তো মানে ফুড কালেক্ট করতে বলেছে ভাই, দুই রকমের মাশরুম পেয়েছি, লাল আর হলুদ। তো এখানে কিছু খেতে বলেছে, আর পেয়ে গেছি একটা টিন ক্যান। তো এই গেমটি সেম লাস্ট ডে অন আর্থ সার্ভাইভাল গেমের মতো ভাই, যা কিছু আবর্জনার আছে সব কিছু কালেক্ট করতে হবে, সব কিছু আমাদের সার্ভাইভের জন্য লাগবে। ওকে, তো এখানে কালেক্ট রিসোর্স কালেক্ট করতে বলেছে। ওকে, তো রিসোর্স কালেক্ট করতে হবে ভাই। তো রিসোর্স কালেক্ট করা হয়ে গেছে, তো এবার একটা টুল তৈরি করতে বলেছে, তো এই অপশানে ক্লিক করতে হবে, আর একটা হাতিয়ার তৈরি করতে হবে। ওকে, তো স্টোন পিক্যাক্স তৈরি করতে বলেছে, তো স্টোন পিক্যাক্স দিয়ে আমরা স্টোনগুলো কালেক্ট করতে পারবো, স্টোন রকগুলো কালেক্ট করতে পারবো। তো এখানে একটা কী জিনিস ভাই, এটা মনে হয় কলার হতে পারে। তো নিচে আরও অনেক কিছু জিনিস দিয়েছে ভাই, এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারবো। তো লেভেল হিসেবে এই জিনিসগুলো খুলবে। তো এখানে একটা তীর ধনুক দিয়েছে, আরও অনেক কিছু জিনিস দিয়েছে, খাওয়ার জিনিস দিয়েছে, যা কিছু সার্ভাইভ করার জন্য লাগবে সব কিছু জিনিস দিয়েছে ভাই। তো এখানে একটা বন্দুক দিয়েছে, ক্রসবো দিয়েছে। তো এই জিনিসগুলো তৈরি করার জন্য লেভেল আপ করতে হবে। তো এখানে একটা মেশিন গান দিয়েছে, টেরারও দিয়েছে। ওকে, আর আমি ম্যাক্স লেভেল দেবো ভাই। তো এখানে একটা বন্দুক দিয়েছে, তো এটি সবথেকে পাওয়ারফুল বন্দুক, ম্যাক্স লেভেলের বন্দুক, AK-15। তো আমার হাতিয়ার তৈরি করা হয়ে গেছে। তো এবার নেক্সট মিশন দেখবো কী বলেছে। তো যে হাতিয়ারটা আমি তৈরি করছি সেই হাতিয়ারটা ইউজ করতে বলেছে। ওকে, তো ভাই আমি একটা পিক্যাক্স তৈরি করেছি, তো সেই পিক্যাক্সটা ইউজ করতে হবে স্টোন কালেক্ট করার জন্য। তো ব্যাকপ্যাকে ক্লিক করতে হবে, হটবারে নেই, হটবারে তিনটা জিনিসের বেশি রাখা যাবে না। তো ভাই এখানে আমি ডবল ট্যাপ করে আমি হটবারে নিয়ে নিলাম পিক্যাক্সটা। তো এই পিক্যাক্স দিয়ে আমরা এবার অনেক কিছু জিনিস কালেক্ট করতে পারবো। আর নিচে একটা জানি না কী জিনিস দিয়েছে, মনে হয় এটা কলার হতে পারে, কলার বা বেল্ট, তো ভাই জানি না কী জিনিস। তো এখানে একটা ভাই স্টোনের রক রয়েছে, তো এই স্টোন কালেক্ট করলাম, আমি টোটাল তিনটা স্টোন পেয়েছি। তো এই স্টোন কালেক্ট করতে হবে, স্টোনের রকগুলো কালেক্ট করার জন্য পিক্যাক্স ইউজ করতে হবে। তো এখানে একটা ভাই জম্বি চলে এসেছে, তো আমার কাছে পিস্তল রয়েছে, দুটোগুলি হিট করেছি, এই জম্বিটা মরে গেছে ভাই। আর জম্বির কাছ থেকে একটা ওয়াটার বোটল পেয়েছি। তো এবার নেক্সট মিশন হয়েছে, এক্সপ্লোর ইওর সারাউন্ডিং, মানে বাইরে যেতে বলেছে, বাইরের যে লোকেশনগুলো রয়েছে সেগুলো ভাই সেগুলোতে এক্সপ্লোরিং করতে বলেছে। ওকে, তো আমার দুই লেভেল হয়ে গেছে। ওকে, তো বাইরে যেতে হবে, ওয়াল ম্যাপে যেতে হবে ভাই। তো এখানে ভাই যেতে বলছে, ওকে, তো ওয়াল ম্যাপে যেতে হবে, তো তার জন্য প্রিপারেশন করতে হবে। তো এখানে একটা মেশিন দিয়েছে ভাই, তো এটা হচ্ছে রেডিও। তো এই রেডিও তৈরি করার জন্য ভাই অনেক কিছু রিসোর্স লাগবে, তো ওইগুলো কালেক্ট করতে হবে। তো এই রেডিওটি ঠিক করলে বাইরের অনেকগুলো লোকেশন রয়েছে, সেই লোকেশনে আমরা এক্সপ্লোরিং করতে পারবো। তো এখানে আমার বেসের ভিতরে একটা বাংকার ঢুকে আছে ভাই, বাংকার বেস মানে এর নিচে, মানে আমার বাড়ির নিচে একটা বাংকার বেস থাকতে পারে বলা যায় না। তো আমি বুঝতে পারছি না এটা বাংকার বেসটা আমার বাড়ির ভিতরে কী করছে ভাই, তো এটা আমি বুঝতে পারছি না কী জিনিস। আর এটা ইউজ করার জন্য চার রকম রিসোর্স লাগবে, তো আমার কাছে মনে হয় এগুলো আছে ভাই। তো এখানে একটা লাল স্টোন লাগবে, তারপর স্ক্র্যাপ লাগবে, আরও অনেক কিছু দুই ধরনের জিনিস লাগবে। ওকে, তো ভাই আমার কাছে সব কিছু জিনিস অ্যাভেলেবেল রয়েছে, তো এইগুলো জিনিস আমি দিয়ে এই মানে বাংকারটা ইউজ করবো, স্টার ডিফেন্স করবো। ওকে, মানে দেখবো কী কাজ এর। ওকে, তো আমার কাছে সব কিছু রয়েছে ভাই, রেডি করে দেবো, মানে স্টার ডিফেন্স করে দেবো। ওকে, তো এই অপশানে ক্লিক করবো, তো ভাই লোডিং হচ্ছে, জানি না কোথায় নিয়ে যাবে আমাকে। তো বন্ধুরা লোডিং হয়ে গেছে, আর এখানে কী বলেছে, ফিফিয়ার ফর ব্যাটল, মানে ব্যাটল করতে হবে জমিদের সাথে, ডিফেন্ড
দ্য বাঙ্কার, মানে আমাদের যে বাঙ্কারটা রয়েছে সেটা রক্ষা করতে হবে জমিদের হাত থেকে, মানে এটা একটা ওয়েবে কাজ করবে। ওকে, আমি প্রথমে বুঝতে পারিনি ভাই, তো যে আমাদের বাঙ্কারটা রয়েছে সেই বাঙ্কারটা সেফ রাখতে হবে জমিদের হাতে, আর এটা এক লেভেলের বাঙ্কার, ওকে, মানে এক লেভেলের রয়েছে, সেই জন্য ভাই একটা এখানে একটাই ওয়েব আসবে, মানে বেশি জম্বি আসবে না ভাই। তো আমি জিতে গেছি, একটাই ওয়েবে আমি জিতে গেছি ভাই। তো নেক্সট যখন আমরা যখন আরও আমাদের বাঙ্কারটা লেভেল আপ করবো, তখন কিন্তু আরও জম্বি আসতে পারো, আরও অনেক ওয়েব আসতে পারবে। ওকে, তো এখানে ভাই স্কিল সিলেক্ট করতে বলেছে, মানে এটার বাঙ্কারের কাজ হচ্ছে ভাই, এই জায়গা থেকে যদি আমরা জিতি তাহলে একটা করে স্কিল পাবো, সেই স্কিলগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন লাস্ট ডে অন আর্থ সারাইল গেমে লেভেল আপ করলে একটা করে স্কিল আমরা সিলেক্ট করতে পারি, তেমনটা এখানে কাজ করবে। সেটা হচ্ছে ডিফেন্ট লেভেল, মানে ডিফেন্ট মিশনটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে কিন্তু আমরা অনেকগুলো করে, মানে অনেক বলতে ভাই স্কিল ইউজ করতে পারবো। তো এখানে দুই লেভেলের বাঙ্কার হয়ে গেছে, এখন যদি আমি ইউজ করি তাহলে কিন্তু দুই ওয়েবে কাজ করবো, মানে দুবার করে জম্বিরা আসতে পারে। তো আরও অনেক অ্যাডভান্স হতে হবে আমাকে, অনেক জমিদের মারার জন্য ভাই অনেক কিছু করতে হবে। আর আমরা যদি এখানে জিতি তাহলে এই স্কিলগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে অনেক ধরনের স্কিল রয়েছে, তো এই স্কিলগুলো ইউজ করলে ভাই আমাদের যে সার্ভাইভ করতে আরও অনেক সুবিধা হবে। ওকে, তো বন্ধুরা কিছু রিসোর্স কালেক্ট করতে হবে ক্যাম্প ফায়ার আর স্মল চেস তৈরি করার জন্য, কারণ আমার কাছে অনেকগুলো রিসোর্স রয়েছে, সেই রিসোর্সগুলো রাখার জায়গা নেই। তার জন্য স্মল একটা বক্স তৈরি করব, আর সেই বক্সে সেই জিনিসগুলো রাখতে হবে। তো তার জন্য অনেক কিছু রিসোর্স কালেক্ট করতে হবে ভাই, রিসোর্স কালেক্ট করা হয়ে গেছে। ওকে, তো একটা ক্যাম্প ফায়ার বিল্ড করতে হবে, ক্যাম্প ফায়ার বিল্ড করার জন্য ভাই বিল্ড অপশানে আসতে হবে। আর এই জায়গায় ক্যাম্প ফায়ার, মানে যে কোনো একটা জায়গায় ক্যাম্প ফায়ার আমি বিল্ড করে দেবো, মানে ফ্লোরে বসবে না ভাই, গ্রাউন্ডে ক্যাম্প ফায়ার বসবে। ওকে, তো গ্রাউন্ডে আমি ক্যাম্প ফায়ার বিল্ড করে দিয়েছি, তো ক্যাম্প ফায়ার থেকে আমরা অনেক কিছু জিনিস তৈরি করতে পারবো। এই তিন ধরনের জিনিস, আরও অনেক জিনিস রয়েছে, লেভেল আপ করতে হবে। লেভেল আপ করলে ভাই নিচের জিনিসগুলো আমরা তৈরি করতে পারবো। তো বন্ধুরা, এই ক্যাম্প ফায়ারটি অবশ্যই বিল্ড করতে হবে খাবারের জিনিস তৈরি করার জন্য। তো এটা ক্যাম্প ফায়ার না ভাই, এটা বোন ফায়ার। বোন ফায়ার আর ক্যাম্প ফায়ার ভাই একই। ওকে, তো এই বোন ফায়ার থেকে আমরা অনেক কিছু জিনিস তৈরি করতে পারবো, খাবারের জিনিস, আরও অনেক কিছু জিনিস তৈরি করতে পারবো। চারকোল তৈরি করা যাবে, তো দুই ধরনের রিসোর্স দিয়ে আমরা চারকোল তৈরি করতে পারবো, একটা হচ্ছে উড দিয়ে আর একটা হচ্ছে উডেন বোর্ড দিয়ে। ওকে, মানে প্ল্যাঙ্ক বা বোর্ড দিয়ে আমরা চারকোল তৈরি করতে পারবো, আর চারকোল তো অবশ্যই লাগবে। তো এবার একটা স্মল চেস তৈরি করবো, তো আগে থেকে একটা স্মল চেস ছিল ভাই, তো আমি বাঙ্কার বেসে লাগিয়ে দিলাম। তো আর একটা স্মল চেস তৈরি করতে হবে, তো চেস তৈরি করার জন্য দুই ধরনের রিসোর্স লাগে, কটন আর উড। ওকে, তো ভাই এইদিকে একটা চেস লাগিয়ে দিয়েছি, তো এখানে বাদবাকি জিনিসগুলো আমি রেখে দেবো ভাই, অনেক কিছু জিনিস রয়েছে। তো একটা উডেন স্পিয়ার পেয়েছি, আর এটা একটা ওয়্যার পেয়েছি, তার পেয়েছি। ওকে, তো এই গুলিগুলো নিতে হবে। তো এই উডেন স্পেয়ারটা আমরা যেখানে খুশি ইউজ করতে পারবো, তো এটা ইউজ করলে ভাই অনেক সেফটি থাকবে আমাদের বেস্টি। ওকে, মানে এর মাঝে যদি জম্বি আসে তাহলে কিন্তু তারা মরে যাবে। তো এই স্পেয়ারটা আমরা যেখানে সেখানে লাগাতে পারবো, তো এখানে আমি গ্রাউন্ডে লাগিয়ে দেবো এই স্পেয়ারটি। ওকে, তো ব্যাকপ্যাকে ক্লিক করতে হবে, তারপর স্পেয়ারে ক্লিক করতে হবে, উডেন স্পেয়ারে, তার ভাই ইউজ করতে হবে। তো দেখো বন্ধুরা লেগে গেছে, তো এইভাবে লাগালে ভাই আমাদের একটু সুবিধা হবে, জম্বির হাত থেকে আমরা একটু রক্ষা পাবো। ওকে, তো অবশ্যই এই স্পেয়ারটা ইউজ করবে। তো এই অ্যামোগুলো আমি নিয়ে নেবো, কারণ এখন আমি যাবো ওয়ার্ল্ড ম্যাপে। তো ওয়ার্ল্ড ম্যাপে যাওয়ার জন্য ভাই এই জায়গা থেকে বের হতে হবে, মানে লাইন ক্রস করতে হবে। ওকে, তো ভাই আমি এই জায়গা থেকে বের হয়ে গেছি, তো আমি চলে এসেছি ওয়ার্ল্ড ম্যাপে। তো এখানে একটা ইভেন্ট শো হয়েছে ভাই, নিউ লোকেশন। ওকে, তো এটা আছে 30 মিনিট। ওকে ভাই, 30 মিনিট পর চলে যাবে এই ইভেন্টটি, আর অবশ্যই আমি এই ইভেন্টেই যাবো, কারণ এই ইভেন্টে ভাই অনেক কিছু লুট পাওয়া যাবে। তো এই সাইডে একটা ফরেস্ট দিয়েছে, আরও অনেক লোকেশন রয়েছে ভাই, এই এরিয়াগুলো আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে রেডিওটা ঠিক করলে এই লোকেশনেতে আমরা এক্সপ্লোরিং করতে পারবো। ওকে, তো অবশ্যই রেডিওটা ঠিক করতে হবে। তো আমি চলে যাবো সেই ইভেন্টে, ইভেন্টটা আর হাফ ঘন্টা রয়েছে, হাফ ঘন্টা পর ইভেন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে চলে যাবে। ওকে, তো এই ইভেন্টটা আমি চলে এসেছি, আমি একটু এনার্জি ইউজ করেছি। ওকে, ভাই খুব তাড়াতাড়ি চলে এসেছি এই ইভেন্টে। তো আমার কাছে একটা পিস্তল বন্দুক রয়েছে, তো আমার কোনো ভয় নেই ভাই। ওকে, তো এখানে আমি চলে এসেছি, আর এখানে একটা জম্বি পড়ে আছে, জম্বি না ভাই, এটা রিয়েল প্লেয়ার মনে হয়, রিয়েল তো না ভাই, বট প্লেয়ার, কারণ এই গেমটি আমরা অফলাইনেও খেলতে পারবো। এখানে একটা জম্বি ছিল ভাই, জম্বিটাকে মেরে দিলাম। আর এখানে রয়েছে গাছ, গাছগুলো অবশ্যই কালেক্ট করতে হবে, গাছের পাতা নেই, শুধু লাঠির মতো দাঁড়িয়ে আছে। তো এখানে অনেক কিছু জিনিস পেয়েছি ভাই, ফিউল পেয়েছি, আরও অনেক কিছু জিনিস, তো সব কিছু জিনিস কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, এই লোকেশনে আমি মানে একবারে মানে কালেক্ট করতে পারিনি, অনেক কিছু পেয়েছি এই লোকেশন থেকে, আমি দুবার করে এই লোকেশনে এসেছি, তারপর সব কিছু আমি জিনিস কালেক্ট করে নিয়ে গেছি। ওকে, আর এই লোকেশনে ভাই অনেক কিছু লুট পাওয়া গেছে, অনেক গাড়ি মানে গাড়ির চাকাও পেয়েছি, আরও অনেক কিছু দামি দামি জিনিস পেয়েছি ভাই। তো তোমাদেরকে দেখাবো এই লোকেশন থেকে আমি কী কী জিনিস পেয়েছি। ওকে, তো বন্ধুরা এবার আমার ক্যাম্পে চলে যাবো, আমার বেসে চলে যাবো, আর তোমাদেরকে দেখাবো আমি কী কী জিনিস পেয়েছি, কী কী লুট পেয়েছি। ওকে, তো এই সাইডে আর একটা লোকেশন খুলে গেছে, দ্য গ্যাস্ট স্টেশন। তো এই লোকেশনে ভাই অনেক কিছু জিনিস পাওয়া যাবে মনে হয়। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি এই দুটো লোকেশন এক্সপ্লোরিং করে দেখাবো, একটা
ফরেস্ট আর একটা গেস্ট লোকেশন। ওকে, তো আমার বেসে আমি চলে আসবো আর তোমাদেরকে দেখাবো আমি কী কী লুট পেয়েছি। তো বন্ধুরা, আমার বাঙ্কার বেসে আমি চলে এসেছি আর পরে আবার তিনটা স্মল চেস লাগিয়েছি, মানে বক্স বিল করেছি ভাই। তো অবশ্যই বক্সগুলো বিল করতে হবে, মাত্র বক্সের 8টা স্লট খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। আর সেই ইভেন্ট থেকে অনেক কিছু রিসোর্স পেয়েছি, অনেক কিছু লুট, গাড়ির চাকা পেয়েছি, ঘড়ি, বোতল আর অনেকগুলো ব্যাটারি পেয়েছি। যাই না এগুলোর কাজ কি অবশ্যই লাগবে এই গেমটার ফিউচারে। ওকে, তো এখন থেকে এই জিনিসগুলো কালেক্ট করে রেখেছি, কোনো জিনিস আমি ফেলিনি। ওকে, তো এখানে একটা গ্যাসোলিন পেয়েছি আর একটা হচ্ছে ব্যাটল ফিল্ড টেরর পেয়েছি। তো এটা হচ্ছে মেশিন গান ভাই, এই মেশিন গানটা আমি তখনই ইউজ করবো যখন আমি বাঙ্কারটা ইউজ করবো, বাঙ্কারের যে মিশনগুলো। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।